গণমাধ্যমের স্বাধীনতার সংকট কিছু সাংবাদিকদের দালালি বললেন নূর নুরুল হক নুরু বলেন প্রধানমন্ত্রী যখন দেশের বহুল প্রচারিত দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার নিয়ে সংসদে বিরূপ মন্তব্য করে প্রধানমন্ত্রী পুত্র জয় যখন প্রথম আলো বর্জনের ডাক দেয় এই সরকার যখন চ্যানেল অন বিগত ইসলামিক টিভি আমার দেশ বন্ধ করে হাজার হাজার গণমাধ্যম কর্মীর জীবিকা হুমকিতে ফেলে দিয়েছিল তখন এই তথাকথিত সাংবাদিক নেতাদেরকে সৌরভ হতে দেখেছিলেন সরকার যখন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী আইন করে স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার উপর বিধিনিষেধ আরোপ করল তখন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় এই সাংঘাতিক নেতাদের কোনো জোরালো ভূমিকা দেখেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগের হামলায় এএফপির ফটোগ্রাফার প্রথম আলোর সাংবাদিক সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল তখন এই সাংবাদিক নেতাদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন নূর আরও বলেন করোনাকালীন সময়েও কয়েকজন সম্পাদক সহ চুয়াত্তর জন সাংবাদিকদের বিরুদ্ধে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা করা হয়েছে অনেককে গ্রেপ্তার করেছে প্রধানমন্ত্রীর সাবেক একজন বিশেষ সহকারী বর্তমান এমপির বিরুদ্ধে লেখায় সাংবাদিক কাজলকে রাষ্ট্রীয় গুম বাহিনী দিয়ে তুলে নেওয়া হলো এখনো কারাগারে তিনি সাংবাদিকদের উপর এই অত্যাচার দমন পীড়ন নিয়ে ওই দলখানা সাংবাদিক নেতাদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন সাংবাদিক দম্পতি সাগর রুনি দুটি গণমাধ্যমে কর্মরত ছিলেন সাগর রুনি হত্যার আট বছর পার হয়েছে সাগরণী হত্যার বিচারের দাবিতে এদেরকে সোচ্চার হতে দেখেছেন এই যে নারায়ণগঞ্জের সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে হত্যা করা হয়েছে ইলিয়াস হত্যার বিচারের দাবিতে কোনো সাংবাদিক সংগঠন বা সাংবাদিক নেতাদের প্রতিবাদ করতে দেখেছেন গণমাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের সুরক্ষায় যদি সাংবাদিক সংগঠনগুলো জোরালো ভূমিকা নিতে না পারে তাহলে সাংবাদিক সংগঠনগুলো বা নেতাদের কাজ কি সাংবাদিক সংগঠনের নামে রাজনৈতিক দলের তোষামাদি করে এমপি মন্ত্রী সরকারের উপদেষ্টা লাইসেন্স নেওয়া মতো একাতি দেশের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী গণমাধ্যমের পক্ষে দালালি করা আর আমি কোন চ্যানেল দেখব বা বর্জন করব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় ও গণতান্ত্রিক অধিকার সেটা নিয়ে তথাকথিত সাংবাদিক নেতাদের কথা বলার কোন যৌক্তিকতা আছে